এক সপ্তাহে বিশালগড় মহকুমায় যান দুর্ঘটনায় মৃত্যু 3 যুবকের। যান দুর্ঘটনা যেন সিপাহী চলা জেলার বিশালগড় মহকুমায় একটি অভিশপ্ত শব্দ হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়তই যান দুর্ঘটনায় তরতাজা যুবকের প্রাণ চলে যাচ্ছে। পুলিশ প্রশাসন, ট্রাফিক দপ্তর, সিপাহী চলা জেলায় অভিশপ্ত দুর্ঘটনা দূর করতে প্রতিনিয়ত প্রয়াস চালিয়ে যাচ্ছেন, কিন্তু তাতে কোনো লাভই হচ্ছে না। জানা যায়, গত 11 জুলাই বিশালগড় বিদ্যুৎ অফিস সংলগ্ন সড়কে বাস ও বাইকের মধ্যে সংঘর্ষে তরতাজা 2 যুবকের প্রাণ চলে যায়। তার রেশ কাটতে না কাটতেই রবিবার রাতে চড়িলাম মধ্যপাড়া আগরতলা উদয়পুর সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। জানা যায়, TR078-4707 নাম্বারের একটি বাইক নিয়ে উত্তর চড়িলাম রাজীব কলোনি কালীটিলা এলাকার মানিক দত্তের ছেলে কার্তিক দত্ত, বয়স 24, চড়িলাম বাজারে আসার পথে অপর দিক থেকে TR01AC0452 নাম্বারের অল্টো গাড়ি নিয়ে নেশাগ্রস্ত অবস্থায় সজল চক্রবর্তী, সন্দীপন চক্রবর্তী, লোকেশ রায় নামে 3 ব্যক্তির দ্রুত গতিতে উদয়পুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সহ চালক কার্তিক দত্তকে সজোরে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালক কার্তিক দত্তের। অন্যদিকে রাস্তায় ছিটকে পড়ে যান গাড়িতে থাকা 3 যুবক। গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক ও গাড়ি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। তারা আহত 3 যুবককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। অন্যদিকে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে রাস্তায় পড়ে থাকা কার্তিক দত্তের মৃতদেহ উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে আসে। এদিকে কার্তিক দত্তের মৃত্যুর খবর রাজীব কলোনি কালীটিলা এলাকায় ছড়িয়ে পড়তেই তার পরিবারের সদস্যরা দ্রুত ছুটে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবারের সদস্যরা। মৃতদেহ বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। এদিকে আহতদের উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয়। গত 1 সপ্তাহের মধ্যে বিশালগড় মহকুমায় সড়ক দুর্ঘটনায় তরতাজা 3 যুবকের মৃত্যুর ঘটনা যেন সিপাহীজলা জেলা জুড়ে জনমনে শোকের ছায়া নেমে এসেছে। কোন জায়গাতে চলে মধ্যপাড়া বাজারটা জাস্ট পারিয়া একটা গাড়ির সাথে একটা বাইক Pulsar 220 খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা লোক স্পট ডেড হয়েছে খুব সম্ভবত। আপনারা কি ফায়ার সার্ভিসে ফোন করছেন? ফায়ার সার্ভিসে এইমাত্র ফোন করছি, তারা এখনো আসেনি। কতক্ষণ হয়েছে ফোন করছেন? যে হয়ে গেছে প্রায় 10-12 মিনিট মতো হয়ে গেছে। কতক্ষণ ইনজুরিছে? কতজন ইনজুরিছে? প্রায় একজন মনে হয় স্পট ডেড আর 2 জন ইনজুরড, খুব ঠান্ডা ইনজুরড। এইমাত্র ফায়ার সার্ভিস আসছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।